নমস্কার, আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা। আজ মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের হেরিটেজ কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক ফলাফল নিয়ে আমরা বেশ কিছু চিত্র তুলে ধরব। চাচণ্ডবিজা হাইস্কুলের অর্থাৎ হেরিটেজ কোচিং সেন্টারের ছাত্রী সিরিনা পারভিন 463 পেয়েছেন, মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক পেয়েছেন 433। কি বলছেন তারা এবং শিক্ষক, শুনুন ডি নিউজ কলকাতা। চাচণ্ড স্কুল থেকে 463 পেয়ে তুমি প্রথম হয়েছো, কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে, তার কারণ আমার ধীরে ধীরে আমার প্রোগ্রেসটা উপরের দিকে উঠছে এবং আমি মাধ্যমিকেও সেই স্কুলে প্রথম স্থান অধিকার করেছিলাম, কিন্তু আমার রেজাল্ট একটু কম ছিল। সেই তুলনায় এবার আমার রেজাল্ট ভালো হয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছি, কিন্তু এর পিছনে আমার কোচিংয়ে, বিশেষ করে হেরিটেজ পাবলিক স্কুলের এবং কোচিং সেন্টারের অবদান খুব ভালো রয়েছে, কারণ আমি এখান থেকে শুধুমাত্র পড়ে রেজাল্ট করেছি। আর আমি অন্য কোনো কোচিং সেন্টারে এবং পার্সোনাল টিউশনও পড়তাম না, শুধুমাত্র এখানকার স্যারদের অবদানের জন্যেই আমার রেজাল্ট এত ভালো হয়েছে। এই রেজাল্ট ভালো হওয়ার পিছনে নিজের অবদানটাকেই বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। তবু কি তোমার মনে হয়েছে যে এই কোচিং সেন্টার? আমি নিজেও পড়েছি, কিন্তু আমাকে তো অবশ্যই টিচারেরা হেল্প করবে, টিচারদের হেল্প ছাড়া কখনোই উঁচু দিকে যাওয়া সম্ভব নয়। নিজে পড়ার সঙ্গে টিচাররা যথেষ্ট সহায়তা করার জন্যই আমি এগিয়েছি। ধন্যবাদ। আগামী দিনে কি হতে চাও? আমি বিসিএস এর কোচিং নিতে চাই, কিংবা পিএইচডি করে কলেজ সার্ভিসে জব করতে চাই। এখন কি নিয়ে অনার্স করতে চাও? এখন আমি ইংলিশ অনার্স করতে চাই। দেখুন, আমাদের হেরিটেজ কোচিং সেন্টার 2010 সালে স্থাপিত হয়েছিল, যার নামকরণ আগে অন্য কিছু ছিল, পরবর্তীতে নামকরণ চেঞ্জ হয়েছে। আমরা সাধারণত ছেলে মেয়েদের মেধাকে বের করে আনার চেষ্টা করি। মাথায় রাখবেন আপনারা যে একটা ছেলে মেয়েদের সুশিক্ষা প্রদান করাই হচ্ছে শিক্ষকদের আসল কাজ। আমরা মনে করি আমাদের ছেলে মেয়েদের এই যে ভালো ফলাফল, এর পেছনে তাদেরই অবদান রয়েছে, তাদের পরিশ্রম, নিষ্ঠা, তাদের কঠোরতা, তাদের কঠোর পরিশ্রম তাদেরকে সফলতা এনে দিয়েছে। আমরা হেরিটেজ কোচিং সেন্টারের টিচার হিসাবে, কর্তৃপক্ষ হিসাবে এই কথাই বলতে পারি, আমরা তাদেরকে শুধু পথ দেখিয়েছি, আমরা তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেখাতে পেরেছি। আমরা চাইব আগামী দিনে আমাদের প্রতিষ্ঠান থেকে আরও ভালো রেজাল্ট করে মুখ উজ্জ্বল করবে। আমরা আশা রাখব আমাদের কোচিং সেন্টার আগামী দিনে আরও ভালো ফলাফল করবে। আপনাদের সবাই এখান থেকে প্রায় কতজন মতো ভালো নাম্বার করেছে? আমাদের কোচিং সেন্টারে প্রায় 50 জন ছাত্রছাত্রী ছিল, যার মধ্যে এখন অবধি আমাদের কাছে কয়েকজনের রেজাল্ট আমরা কোনো কারণে কালেক্ট করতে পারিনি। আমাদের হাতে যে রেজাল্ট এসছে তার মধ্যে এখন অবধি 400+ পেয়েছে 10 জন, 350+ পেয়েছে 20 জন, এবং ইতিমধ্যে আমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছে 40 জন, এবং সর্বোচ্চ নম্বর প্রাপক আমাদের কোচিং সেন্টার থেকে 463 সিরিন পারভিন, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আবু বাক্কার সিদ্দিক 433, তৃতীয় স্থানে নাজমুন নাহার 432, তারপরে 426, 424, অনেকেই 400-র উপরে ভালো ফলাফল করেছে। শিক্ষকরা এটা নিয়ে মানে অনুভূতি ওনাদের কেমন আছে এখন? হ্যাঁ, আমাদের কোচিং সেন্টারে যারা শিক্ষক হিসেবে পড়ান তাদের অনুভূতি, হ্যাঁ, তাদের একটাই কথা বার্তা, আমাদের ছেলেমেয়েরা পরিশ্রম করেছে তাই ভালো ফলাফল হয়েছে। এবং শিক্ষকরা, আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের হেরিটেজ কোচিং সেন্টারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে ছেলেমেয়েদের ভালো রেজাল্ট করার পেছনে ভূমিকা নিয়েছে। সবাইকে ধন্যবাদ। এবছর আপনাদের কোচিং থেকে মাধ্যমিকের রেজাল্ট বা ফলাফল কেমন হয়? এই বছরে আমাদের মাধ্যমিক রেজাল্টও নজর করা হয়েছে। আমাদের কোচিং সেন্টার থেকে প্রায় 10 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, 5 জন এবং 500-র উপরে পেয়েছে 5 জন, যার মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক আমাদের শুভজিৎ সাহা 500-টি। উফ, এই দাগ কি যে করি! ও দাদা বৌদি পিসিমনি মাসিমনি ঠাকুমা, এসে গেছে, এসে গেছে, এসে গেছে! নেই সুভাকি, নেই ফাইটার, সাফাই হবে এখন আরো জোরদার, কারণ এসে গেছে পাওয়ারফুল স্টেইন ফাইটার জেসি ডিটারজেন্ট পাউডার। শুভ্রতার জগতের নতুন নাম জেসি ডিটারজেন্ট পাউডার, কাপড়ের গভীরে ঢুকে জেদি দাগ পরিষ্কার করে এবং রং রাখে নতুনের মতো। বাংলার সেরা জেসি ডিটারজেন্ট পাউডার মুর্শিদাবাদ, সাথে থাকলে জেসি মুখে ফোটে হাসি।